Welcome back to my channel. Welcome back to a new vlog. I'm here. I'm ভালো আছি। অনেক দিন পর আজকে ব্লগ কন্টিনিউ করছি। তবে দিদির বিয়ে রেডি ফিটিং হয়ে গেছে। জিন্সের সঙ্গে মেহেন্দি বিচ্ছিরে একটা কম্বিনেশন। তো তার জিন্স পরে চললাম। তো যাই রাস্তাতে। তো আমরা বেরিয়ে পড়েছি পানাগড়ের উদ্দেশ্যে। যেহেতু দিদির বিয়েটা পানাগড় থেকে হচ্ছে, তো তাই পানাগড়ের উদ্দেশ্যেই বেরিয়েছি। তো বেশি বকবক করব না, সোজা পানাগড়ে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসছি, এখন রেলগেট পড়ে গেছে, সেই কারণে আমরা এখন আটকে পড়েছি একদম ওখানে গিয়ে। তো আমরা চলেও এসেছি, এখন উপরে যাচ্ছি, একটু লজ্জা লজ্জা লাগছে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে একদম দিদি খুশি সবার সঙ্গে দেখা হচ্ছে। কনের মা বাবা তুই তো এসে সেজে নিয়েছিস বাবা। বাবা কালকে বিয়ে, দাঁড়া রে করছি, ছি যে যে বোনাম নে নে। আমরা বসে গেছি এখন ঘরে, আমি শিফট করে গেছি। আমি সৃষ্টি পিসি এখানে ঢুকে গেছি, কিন্তু ওর এখানে ঢোকার কোনো জায়গা নেই। সৃষ্টির এখনই এলো, এখনো সানগ্লাস খোলেনি। ওকে দেখে মনে হচ্ছে দিদির বিয়ে, আমাকে দেখে কেউ বলবে না আমার দিদির বিয়ে। আমার যে এরকম, আমি বাড়িতে যেরকম থাকি এখানেও সেরকম। তো এটাই দিদির রুম। তো আমি এখনও রেডি হইনি, তাও এখানে দেখছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আইবুড়ো ভাতের জন্য। আশীর্বাদ আশীর্বাদ হবে, এদিকে খাবার টাবার রাখা আছে। তো দিদির আশীর্বাদও এদিকে স্টার্ট হয়ে গেছে। আর এটার এরকম একটা রিচুয়ালস আছে যে মামি খেতে দেবে, তো সেই অর্থে খেতে দেবে বলতে, এখানে তো রান্না করার কোনো সিস্টেম ছিল না, তাই রান্না করা ছিল, সেগুলো মা মানে নামিয়ে সাজিয়ে দেবে। তো মা এখানে পায়েস খাওয়ালো, এখন কাকিমা পায়েস খাওয়াচ্ছে দিদিকে। কাকিমা যতক্ষণ দিদিকে পায়েস খাওয়াচ্ছে, ততক্ষণ চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মেনুতে কী কী ছিল। তো চলো ঝটপট দেখে নাও। এই যে নিতকনে আর দিদি বসে আছে, নিতকনেকে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। নিতকনে ছোট হতে পারে, কিন্তু ও যা সুন্দর ভাত মাখিয়ে খেলো, মানে বড়রা ওরকমভাবে খায় না। মানে আমরা নষ্ট করি রীতিমতো খাবার, কিন্তু একটুকু নষ্ট করেনি, মানে একদম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেয়েছে। দিদি কিছু বল, আশীর্বাদ দে, ওকে আশীর্বাদ দে, জোরে বল, জোরে বল। ও দিদি খাওয়া স্টার্ট করে দিয়েছে, ও রাতে খেতে পাবে না। তো এইটাই মানে রাতে খেতে পাবে, কিন্তু ভাত তো খেতে পাবে না, তো সেই কারণে ও এখন খাওয়া শুরু করে দিয়েছে। আইবুড়ো ভাত লাস্ট। আইবুড়ো ভাতটা ছিল দিদির, কিন্তু ওর বেশি খাবার খেয়েছি আমি আর সৃষ্টি কন্টিনিউ ওর পাশে বসে থেকে। ওর মানে ও একটু একটু মেখে মেখে দিচ্ছিল, আমি এরকম বলছিলাম এটা দিয়ে দে, ওটা দিয়ে দে, সৃষ্টি ওটা এটা দিয়ে দে, ওটা দিয়ে, ওরভাবে খেয়েছি। মানে ও কতটুকু খেয়েছে জানি না, আমরা ওর কাছ থেকে বেশি খেয়ে নিয়েছি, যদিও সেটা মজা করে। তো দিদিও মজাভাবে নিয়েছিল, আমরা মজা করেই খেয়ে নিয়েছি ওর খাবার। না তোকে দয়া করে দিল, বুঝলি তো? বাবা বাবা
ওই ভাতটাকেও ছাড়লো না, ওই ভাতটাকেও খেতে হবে, সবই খেতে হয়, ছাড়তে নেই। আজকে মাছের মাথা খাও মাধুরী, কালকে কালকে আর অভির মাথাটা খেয়ে না, চিবিও না অভিদার মাথা ভাবে খেয়ে নিস না, এটা অভিদাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে আবার খেতে চলে এসছি, মানে জানি না খেতে দেবো। তোর বর কে? খারাপ করছিল আমার ফ্যামিলি, আমি আগে একটা স্প্রাইট কিনে নিয়ে এলাম, খুব গরম তো যাই উপরে, তো এই অবস্থায় আমি এরকম, আমরা তিনজন একটা ঘরে আছি, দিদি আর সৃষ্টি হয়েছে, আর আমি এদিকে বসে বসে ল্যাদ খাচ্ছি, আমি কেন এত ল্যাদ করে হয়ে যাচ্ছি আমি জানি না, ঠিক মতো আমি আজকাল ভিডিও দিই না, আমি মনে হয় মোটামুটি অনেকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি, সেটা হচ্ছে কি আমার কলেজের কারণে, কলেজ যাচ্ছি, কলেজে গিয়ে আর এসে আর এনার্জি থাকে না এডিট করার, ভিডিও পড়ে থাকছে ফোনে তবুও আর এডিট করে পোস্ট করা হচ্ছে না, তো সেই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো দিদির বিয়েতে তো ব্লগ বানাবোই, জানি না কবে এডিট করব, কবে পোস্ট করব, কলেজ নিজের জন্য আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে, আমি বেরোই 7টায়, ঢুকতে ঢুকতে মোটামুটি 3:30-4, আর এই যে রোদ তারপর আর এনার্জি থাকে না, তাও দেখি কীরকম কতটা কন্টিনিউ করতে পারি চ্যানেলটা বা ব্লগগুলো, তো চলো দেখতে থাকো, রাত্রেবেলা অনেক প্ল্যান আছে, এখন একটু ঘুমিয়ে নিই, আমার মেহেন্দিটা একবার দেখি, ফিস কীরকমভাবে দেখিস না আমার লজ্জা, ওইভাবে সাজাচ্ছি কেমন লাগছে মেয়ের বিয়ে, এখানে ছাদনা তলা রেডি করছে, তো পরে আবার সাজিয়েছিল, কিন্তু এটা আগে থেকে মানে যেহেতু লজ থেকে আবার নিয়ে যাবে সেহেতু এরকমভাবে কাগজের উপর দিয়ে করেছে, আর এরা এদিকে নাচ করছিল, তো চলো এদের নাচ দেখে না, প্র্যাকটিস করছিল রাতের জন্য। ব্যাপারটা বেশ সুন্দর লাগছে, আর অনেকদিন পর ক্যামেরা কেমন লাগছে, ও যে গান চালাচ্ছে এখন ফুচকা পাচকাগুলো চিৎকার করছে, বাইরেটা দেখা যাবে, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে, আমি তো ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে থাকতে পারবো না, কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা, চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই এখানেই আজকের ব্লগটা শেষ করছি, তো পরের পার্টগুলো দেখো, পরের পার্টগুলো আরও ইন্টারেস্টিং আছে, মেহেন্দি আছে, বিয়ে আছে, গায়ে হলুদ আছে, তো সেগুলো তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পরের পার্টগুলোর জন্য অপেক্ষা করো, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।